হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতের ফুডি লাইফ। আর আজকে আমার লাঞ্চ মেনু হচ্ছে ভাত আছে, এখানে আছে গয়না বড়ির ভাজা, এখানে আছে বেগুন ভাজা, পেঁয়াজ লঙ্কা আছে, এখানে আছে কুচকি একটা ইলিশ মাছের ঝাল, এটা হচ্ছে মেবি এটা বোয়াল মাছ, বোয়াল মাছের টক, আর এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো দারুণ লাঞ্চ আজকে, অনেক রকম মাছে ভাতে বাঙালি একদম। তো ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, যদি ভিডিওগুলো ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। আমার একটা ব্লগ চ্যানেল আছে অমৃতাস ব্লগ হাউস, তো তোমরা ওখানে যাও, ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ব্লগগুলো কেমন লাগছে। মেইনলি মিনি ব্লগই আসে বেশিরভাগ, আর বড়ো ব্লগও আছে, তো তোমরা দেখতে থাকো। চলো খাই। কী দিয়ে খাবো বুঝতে পারছি না, ডাল দিয়ে শুরু করি। ডাল দিয়ে, বড়ি ভাজা দিয়ে, দারুন। পাশের বাড়ির ভাই গান গাইছে। পেঁয়াজটা সাদা কিন্তু মিষ্টি না, টেস্টি নয়। ঝাঁজ ঝাঁজ
অফ সিজনের মাছ, অনেকদিন পর খাচ্ছি। আগে আগে ইলিশ মাছ বলতে যে একটা আলাদা রকমের টান ছিল, এখন আর এতটা ভালো লাগে না। কেন কি গেছে না, হলে হয় না হলে হয় এরকম একটা ব্যাপার। আগের মতো মাছের টেস্টও নেই এখনকার ইলিশ মাছগুলোতে, ওই যে একটা গন্ধ একটা তেল এখনকার ইলিশ মাছে পাওয়া যায় না একদমই না। এখানে আলো লাগে রোদ লাগে বলে বসলাম, কিন্তু আজকে রোদ নেই মেঘলা, আর আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে। সন্ধ্যেবেলা হলে সোয়েটার চাদর গায়ে দিতেই হয়। দিনের বেলাটা এতটা লাগে না, সন্ধ্যাবেলা লাগে। অফ সিজনের মাছ হলেও মোটামুটি টেস্ট আছে মাছটা, আর ছোট ইলিশ মাছের দেখেছি আমি বেশি টেস্ট বড়োর থেকে। হাঁপিয়ে গেছে খেতে খেতে, আমার প্রথম এদিকের ভিডিওগুলোতে এরকম আছে কাঁকড়ার টক দিয়ে বা মাছের টক দিয়ে এরকম লঙ্কা মেখে আলু মাখা দিয়ে ভাত। আগে মুন্ডুটাকে খাই, যদি ভালো লাগে তবে ওইটা খাবো। সেটা কি বোয়াল মাছ না বাউল মাছ? মনে হয় বোয়াল মাছ। টকটা একটু কম ভালো, মাছের তেল আছে খুব, এই মাছগুলো অনেক বড় হয়। আজকে আমি পুরো ছড়া
কাঁটাগুলো একদম নরম। বাচ্চা অনায়াসে খেতে পারবে এই মাছের মাথা। হাঁপিয়েছে, দারুণ টেস্ট।